পহেলা অগস্টে তড়িঘড়ি করে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে এবং ইসলামী ছাত্র শিবির সহ তার অঙ্গ সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। তার চার দিন পরে তৎকালীন ফ্যাসিবাদী সরকারের পতন হয়, নতুন সার্কামস্টেন্সেস হয়। তার অংশ হিসেবে জামাত সহ বাংলাদেশের উল্লেখযোগ্য রাজনৈতিক দলগুলোকে নতুন বাংলাদেশ গঠনের প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত করা হয় এবং সেই সংযুক্তের মধ্যে জামাত ইসলামীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। সেই তার অংশ হিসেবে রাজনৈতিক প্রক্রিয়ায় জামাত ইসলামী অংশগ্রহণ করেছে, ডিফ্যাক্টোভাবে কোনো নিষেধের কার্যক্রম আপাতত নাই। তারপরেও যেহেতু একটি আইনি পদক্ষেপ নিয়েছিলেন, এই আইনি পদক্ষেপটি প্রত্যাহার করার জন্য কিংবা বাতিল করার জন্য আমরাও আইনগতভাবে অগ্রসর হয়েছি এবং সেটি সন্ত্রাস বিরোধী আইনের 19 নম্বর ধারা অনুযায়ী আইনগত কী পদক্ষেপ হবে তা সেখানে বলে দেওয়া আছে। সেই অনুযায়ী আমরা সরকারকে রিকোয়েস্ট করেছি, সরকার এগ্রি করেছেন, তারা সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকাণ্ড সম্পন্ন করেছেন। আমরা আশা করি আগামীকালকের মধ্যে অথবা দ্রুততম সময়ের মধ্যে এই ব্যাপারে তারা আরেকটি প্রজ্ঞাপন জারি করে আগের এই প্রজ্ঞাপনটিকে বাতিল ঘোষণা করবেন। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। 5 তারিখে তৎকালীন সরকারের পতন হয় এবং জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে সেনাপ্রধান সহ মহামান্য রাষ্ট্রপতির দপ্তরে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। পরবর্তীতে উপদেষ্টা পরিষদ গঠন করার ক্ষেত্রেও জামায়াতে ইসলামী গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ কার্যত জামায়াতে ইসলামীর সঙ্গে বর্তমান সরকার এবং আন্তর্জাতিক কমিউনিটি একটি স্বাভাবিক অন্যান্য রাজনৈতিক দলের মতোই কাজকর্ম চালিয়ে যাচ্ছে। তথাপি একটি প্রশ্ন থেকে যায়, যে নিষিদ্ধের আদেশটি তারা দিয়েছিলেন তার ভবিষ্যৎ কী হবে? এই ভবিষ্যৎ আইনি পদক্ষেপ বলার জন্যই আপনাদেরকে ডাকা হয়েছে। এই বিষয়টি মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে বিস্তারিত আলোচনা হয়। বিস্তারিত আলোচনা হওয়ার সাপেক্ষে আইনজীবীকে দায়িত্ব দেওয়া হয়। যেহেতু এখানে একটি আইনি বিষয় জড়িত আছে, জামাত নিযুক্তি আইনজীবীরা সংশ্লিষ্ট সরকারের দপ্তরসমূহে উচ্চপদস্থ কর্মকর্তা এবং সরকারের উপদেষ্টাদের সঙ্গে সিরিজ অফ আলোচনা চালিয়ে যান। এক পর্যায়ে কী আইনি পদক্ষেপ নিলে পরে এই জিনিসটি সলিউশন করা সম্ভব, এর অংশ হিসেবে আমাদের পক্ষ থেকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে রিকোয়েস্ট করা হয়। এই রিকোয়েস্টের অংশ হিসেবে তারা আমাদেরকে জানিয়েছেন সকল প্রশাসনিক কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে, আজকে সরকারি ছুটির দিন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে, এমনকি আগামীকালকের মধ্যেই এই নিষিদ্ধের আদেশটি প্রত্যাহার হবে বলে আমাদের তথ্যমতো কনফার্ম করেছেন। আমরা মনে করি যে আইনি পদক্ষেপ আছে, সেই আইনি পদক্ষেপ অনুযায়ী জামাত ইসলামী পথ চলতে চায়। আমাদেরকে আইনজীবী হিসেবে আমাদের কর্মকাণ্ড হল সন্ত্রাস দমন আইনের 19 ধারা এবং সন্ত্রাস দমন আইনের 18 ধারা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ কী হবে এটি বাতলিয়ে দেয়াই আমাদের কাজ। আমরা তা করেছি, আলোচনা হয়েছে, ফলপ্রসূ আলোচনা হয়েছে। আশা করি আগামীকাল অথবা দ্রুততম সময়ের মধ্যেই তারা আরেকটি প্রজ্ঞাপন জারি করে অতীতের জারি করা প্রজ্ঞাপনটি বাতিল ঘোষণা করবেন। তখন আপনারা নিশ্চয়ই এ ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন।